আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ভাগে কুরবানি করা যাবে কিনা, ভাগ পূরণ না হলে কি করণীয়, ঠিক কিনা? এক নম্বর প্রশ্নের উত্তরে বলবো, ইজমাউল উম্মাহ, একদম মাইনর কিছু মানুষ ছাড়া সাত ভাগে গরুতে উঁটে মহিষে আমাদের জন্য দেওয়া বৈধ। সাত ভাগে কুরবানি করবেন, পরিবারের পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে, নিজের বাড়িতে, সফরে যেখানে থাকেন, আপনার জন্য সাত ভাগে কুরবানি করা বৈধ এবং হালাল। এটা আপনি সাতটা নামে আপনি একটা পশুর থেকে কুরবানি করতে পারবেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে, যদি সাত ভাগ পূরণ না হয়, আমাদের দেশে একটা রেওয়াজ আছে, হুজুর আমরা তিনজন মিলে দিচ্ছি, চারজন মিলে চার ভাগ, আরেকটা তো হয় না, আমি শুনছি এক লাগে, তিন লাগে, পাঁচ লাগে, সাত লাগে, আছে এরকম কথা? এরকম কথার সাথে শরীয়তে ইসলামের কোনো অস্তিত্ব নাই। দুইজন মিলে দুই ভাগ পাঁচ ভাগ পড়ে থাক, অথবা আপনি তিনজন মিলে দিছেন দেন, পাঁচজন দিছেন একজন দিছেন, কোনো সমস্যা নাই। ষাটটা অংশ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়ে গেছেন, আপনি এখান থেকে আদায় করে দিবেন, আপনার আদায় হয়ে যাবে।